সালামু আলাইকুম দিস ইজ আমুল ইসলাম সালমান ওয়েলকাম ব্যাক টেকনোলজি প্লাস প্রতিনিয়ত এবং প্রতিদিন আমি অসংখ্য কমেন্ট এবং অসংখ্য এস এম এস পাই যে ভাইয়া ওয়াইফের পাসওয়ার্ড কীভাবে বের করবো ওয়াইফের পাসওয়ার্ড হ্যাক কীভাবে করবো ওই ধরনের একটা ভিডিও দেন আমাদের ওয়াইফের পাসওয়ার্ড লাগতেছে বের করতে পারতেছি না মানে এই ধরনের কমেন্টগুলো আসলে কি ওয়াইফায়ের পাসওয়ার্ড বের করা যায় এটা আসলে কতটুকু সত্ত্বে বা কতটুকু সম্ভব বা অনেকে হয়তো জানেন যে ওয়াইফের পাসওয়ার্ড বের করা যায় অনেকে জানেন ওয়াইফের পাসওয়ার্ড হ্যাক হয় বা কী কারণে হ্যাক হবে বা কীভাবে বের করা যাবে আপনি কোন কারণগুলো থাকলে আপনি বের করতে পারবেন বা কীভাবে বের করেন সেটা আমি আপনাদের দেখাবো এই ভিডিও দেখার পর আমার মনে হয় না যে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে বের করবেন সেই বিষয়ে অন্য কোনো আপনার কমেন্টস বা অন্য কোনো মেসএমএ বা অন্য কোনো কথা বলবেন তো ওয়াইফাই পাসওয়ার্ড আপনার থেকে বের করতে হলে আপনার থেকে তিনটা জিনিস থাকতে হবে প্রথমত কথা হচ্ছে আপনি যেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট যেই ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করবেন সেই ওয়াইফাইটা আপনার ফোনের সাথে কানেক্টেড থাকতে হবে আপনার ফোন ল্যাপটপ কেবল যে কোনো কিছুর সাথে আপনার সাথে কানেক্টেড থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি ওটার অ্যাডমিন পাসওয়ার্ড জানতে হবে অ্যাডমিন পাসওয়ার্ড এবং ল্যান আইপি যদি আপনি না জানেন তাহলে আপনি ওটা পাসওয়ার্ড বের করতে পারবেন না তৃতীয় একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি এখন যে স্মার্টফোনগুলো আছে স্মার্টফোনগুলো থেকে আপনি কি করতে পারেন যে কিউআর কোড যেটা অটোমেটিক শো করে বারকোড স্ক্যানিং যেটাকে বলা হয় সেটাকে আপনি অটোমেটিক স্ক্যানিং করে আপনি বের করতে পারবেন তো বারকোড স্ক্যানিং করার ক্ষেত্রে আবার কিছু কিছু রাউটারে দেখা যায় যে আপনার কী করে রাখে যারা রাউটার সম্বন্ধে মোটামুটি ভালো আইডিয়া আছে তারা কী করে ফেলে ওদের রাউটারগুলোকে ওরা ম্যাক ফিল্টারিং করে ফেলে তো যেগুলোতে ম্যাক ফিল্টারিং করা আসে যে অর্ডারগুলো ম্যাক ফিল্টারিং করা বা যারা অর্ডার ভালো করে কন্ট্রোল করে ওদেরগুলো আসলে যতই আপনি চেষ্টা করে না যতই অ্যাডমিন পাসওয়ার্ড জানেন না কারণ আপনি ওদের অর্ডারগুলো পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন না এই মোবাইল দিয়ে কীভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন অন্যের হোক সেটা আপনার নিজের হোক আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন বা কীভাবে পাসওয়ার্ডটা বের করবেন সেটা একটা ভিডিও আমি দিছি ওই ভিডিও যদি কেউ দেখে না থাকেন তো আমি ওই ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিব আপনার ওই ভিডিওটা দেখে নেবেন দেখে আপনি কী করবেন বুঝে যাবেন যে আসলে মোবাইল দিয়ে কীভাবে বের করা যায় তারপরেও বিকল্প কিছু ওয়াই আছে যেমন কিছু সফটওয়্যার আছে ফ্লাই স্টোর গেলে আপনি ডাব্লিউপিএস রেস্টার্ট বা ফ্রি ওয়াইফাই কানেক্টেড ওগুলোতে হয়তো হয় কি কিছু কিছু রাউটার কানেক্টেড হয় যেমন ধর আপনার টোটো লিঙ্ক ট্যান্ডা আগের যে বাসনগুলো আছে এর আগের যে বাসনগুলো আছে ওগুলো তো হয় দেখা যায় কি ডাব্লুপিএস যে পিনগুলো আছে ওই সফটওয়্যারগুলো তোরা সেট করা যায় তো ডাব্লুপিএস পিনের মাধ্যমে অটোমেটিক ওগুলো কানেক্টেড হয়ে যায় তারপর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি ধরেন আপনার ফ্রেন্ড বা ফ্রেন্ড সারগুলা বন্ধু বান্ধব কারো ফোনের সাথে বা কারো ল্যাপটপের সাথে একটা ওয়াইফাই কানেক্টেড আছে মনে করেন এটা আমার একটা মোবাইল তো আমার মোবাইলের সাথে ধরুন যে ওয়াইফাইটা কানেক্টেড আছে সেটা আমি কী করবো করব যে আমি যে আইপিটার কথা বললাম যে গ্যাট হয় সেই গ্যাটওয়ার্ড আপনাকে জানতে হবে জানার পর আপনি যদি জানেন যে এটা রাউটারের আইপি বা গ্যাট হয় আপনি এটা মারবেন এটা মারার সাথে সাথে কী আপনার রাউটার অ্যাক্সেস করা তুলবে আবার অনেকে দেখা যায় রাউটারের যেমন ধরেন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাখে এই সমস্ত রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে থাকে সেগুলোর অ্যাডমিন পাসওয়ার্ড যদি আপনি না জানেন তাহলে আপনি রাউটার ঢুকতে পারবেন না যেমন ধরেন আমার এটা অ্যাডমিন পাসওয়ার্ড আমি জানি তো আমার এটার অ্যাডমিন পাসওয়ার্ড যদি আমি জানি আমি অ্যাডমিন পাসওয়ার্ড মারব মারার পর আপনি যদি জানেন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনি সোজা ওয়ারলেসে চলে যাবেন ওয়ারলেসে গিয়ে আপনি কী করতে পারবেন আমার যে ওয়াইফের পাসওয়ার্ড আছে সেটা আপনি দেখতে পারবেন এখন কথা হচ্ছে এই অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনার আসুসে ক্রিয়েট করে নিতে হয় আর টিপিলিংয়ে ডিপল দেওয়া থাকে অ্যাডমিন অ্যাডমিন নেট হিসে কোনো অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে না সেটা আপনার থেকে সেট করে নিতে হবে যদি আপনি সেট না করে কেউ যদি অ্যাডমিন পাসওয়ার্ড না দেয় তাহলে আপনি কী করতে পারবেন রাউটারে যেই গেটওয়েটা আছে সেটা বের করে আপনি সোজা রাউটার অ্যাক্সেস করতে পারবেন তো গ্যাটওয়াই কীভাবে বের করবেন সেটা যদি আপনি না জানেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটা দেখে আপনি আউটারের গেটওয়ে বের করে ফেলবেন গে আউটার গ্যাট বের করে আপনি রাউটার অ্যাক্সেস করবেন যদি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনার কপাল খারাপ আর অ্যাডমিন পাসওয়ার্ড না থাকলে আপনি কি করতে পারবেন সোজাতে ওয়াইফের পাসওয়ার্ডটা আপনি দেখে ফেলতে পারবেন যেমন ধরেন আমার এটা ওয়াইফাই পাসওয়ার্ড যেমন আমি অর্ডারে এখন অ্যাক্সেস করছি আমি এটা অ্যাডমিন পাসওয়ার্ড জানি আমার এটা অ্যাডমিন্ট পাসওয়ার্ডটা সোজা কথা এই ওয়াইফের পাসওয়ার্ডটা এখানে শো করছে আপনি ওয়্যারলেসে যাবেন ওয়ারলেসে পাবেন টেন্ডার আউটারে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে না নেট স্টাউডার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে না এর অ্যাডমিন পাসওয়ার্ড থাকে অ্যাডমিন অ্যাডমিন ডিফল্ট পাসওয়ার্ড যদি কেউ চেঞ্জ করে বা টেন্ডার ওয়ার্ডার কেউ যদি পাসওয়ার্ড সেট করে বা নেট স্ট্রাউটার কেউ যদি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে তাহলে কিন্তু আপনার রাউটার অ্যাক্সেস করতে পারবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি অ্যাডমিন পাসওয়ার্ড জানেন তাহলে আপনি রাউটার অ্যাক্সেস করবেন অ্যাক্সেস করে ওয়াইফাই পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন আর মোবাইলে যদি থাকে আর মোবাইলে কানেক্টেড থাকলে আপনি কিউআর কোড বা বার কোড স্ক্যান করে আপনি বের করতে পারবেন আর যদি আপনার ল্যাপটপের সাথে কানেক্টেড থাকে আপনার একটা ল্যাপটপ বা আপনার কম্পিউটার গুগলের মাধ্যমে ইউজ করতেছেন আর যেন ওয়াইফাই সেরকম যদি কানেক্টেড থাকে তাহলে আপনি কী করবেন আর যেমন আমার ধরুন আমার ওয়াই ল্যাপটপের সাথে একটা ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্টেড আছে তো আমি এই পাসওয়ার্ডটা আমি বের করবো তো আমি কী করব এটা ওয়াইফাই সিগন্যালে ক্লিক করবো ক্লিক করার পর আমি এটাতে আমার মাউসের রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে আমি স্কুলে যাবো প্রোপার্ড প্রপার্টিসে প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখেন শো চার্টার্স অপশনটা আছে আমি এটা ক্লিক করব এটাতে ক্লিক করে দেখেন আমার যে ওয়াইফাই পাসওয়ার্ড সাথে কানেক্টেড আছে সেটা আমার এখানে শো করছে এখন দেখেন এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড এটার সাথে আমি কানেক্টিভিটি আছে তো আপনার যদি এই যে এইরকম আসে আপনি সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটিতে গিয়ে আপনি শো চার্ট আসতে দিলে এটা আপনার কি ওয়াইফাই যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডগুলো শো করবে তো ল্যাপটপ দিয়ে আপনি এভাবে ইজিলি পাসওয়ার্ডটা বের করতে পারবেন আবার কিছু কিছু ফোনে দেখা যায় যে আপনার যেমন ধরুন নন ব্র্যান্ডের কিছু ফোন আছে ওগুলোতে কিউআর কোডটা ক্লিক করলে আপনার পাসওয়ার্ড কি সেটাও শো করে দেয় ওইভাবে বের করতে পারবেন আর আদারওয়াইজ যে ওয়াইগুলো যারা সফটওয়্যার দিয়ে বের করতে চান যেমন ধরুন কত কিছু সফটওয়্যার কাজ করে কিন্তু সেই সফটওয়্যার যদি আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় তাহলে আপনার থেকে আপনার ফোনটা রুট করতে হবে আর মোবাইলটা রুট করা মানে আপনার মোবাইলটার সিকিউরিটি চলে যাবে আপনার মোবাইল একটা মোবাইল রুট মোবাইলে যে কোনো সফটওয়্যার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে রুট করা একটা মোবাইলে কোনো অটোমেটিক অ্যাক্সেস করে ফেলবে আপনার মোবাইলটা কোনো সিকিউরিটি থাকলো না তো রুট না করলে আমার মনে হয় ভালো সামান্য একটা ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য আপনি রুট করবেন আপনার ফোন স্টোরে গেলে আপনি ডাব্লিউপিএস টেস্টার নামে কিছু অ্যাপস আসে এই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করে ট্রাই করতে পারেন মানে যেগুলো উইদাউট রুট কিন্তু রুট করে আপনি কোনো দিন ওয়াইফের পাসওয়ার্ড বের করতে যাবেন না সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে আর যারা ধরেন চালাক যারা মনে করতেছেন যে ভাই আমাদের পাসওয়ার্ডটা হ্যাক হয় এভাবে বের করে তারা আপনারা কী করবেন আপনারা সুন্দর করে কী করে ফেলবেন যে আপনাদের রাউটারের প্রথমত অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে দেবেন তারপর ল্যান্ড আইপিটা ছাড়া আপনি চেক করে দেবেন তারপরে স্যার আপনি ম্যাক ফিল্টারিং করে দেবেন আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা রাউটারের ম্যাক এর ভিডিও আছে আপনারা ম্যাক ফিল্টারিং করে দিলে আপনি ওয়াইফে পাসওয়ার্ড না দিলেও চলবে কেউ ইউজ করতে পারবে না যতক্ষণ না অ্যাডমিন পাসওয়ার্ড জানে সর্বশেষ একটা কথা আমি বলে দিচ্ছি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড হ্যাক করা যায় না সেটা আপনি কোনো কিছুতে বেরো করতে পারবেন না কোনো স্ক্যানিং করতে পারবেন না কোনো পসিবল না কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করা যায় কিন্তু এরকম কিছু সফটওয়্যার আছে যেগুলো মোবাইলে ইউ ইনস্টল করে মোবাইল রুট করতে হবে যেটা আপনার ফোনের জন্য খুবই ক্ষতিকারক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন